আজকের এটা ছিল কর্মসূচি ছিল হ্যাঁ অ্যানিকেট খালে আজকে আমাদের জল ছাড়া হলো। এই জল ছাড়ার ফলে গত দু বছর ধরে এই জল ছাড়া চলছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা উল্লেখযোগ্য দিক যে অ্যানিকেট খালে জল সংরক্ষণ করে এই জলটা যে চাষির জন্য যাচ্ছে। ধরুন আমাদের খড়গপুর দু নম্বর ব্লক, ডেবরা, পিংলা, নারায়ণগড়, সবংয়ের কিছু অংশ, তার সঙ্গে পাঁশকুড়াতে এটা চলে যাচ্ছে। এদিকে 80,000 হেক্টর এরিয়া জুড়ে চাষের কাজে ওরা চাষিরা উপকৃত হচ্ছেন, মানে এইসব ব্লকের বিস্তীর্ণ এরিয়ার মানুষ চাষের কাজে এই সময় উপকৃত হন। শুধু এই সময় নয়, এরপরে রবি শস্য যখন আসবে তখনও তারা জলটা পাচ্ছেন, এই ধানটা যখন পাকবে তখনও তারা জলটা পাচ্ছেন। প্রায় 300 কিউসেক জল আজকে ছাড়া হয়েছে, তারপরে 1100 পর্যন্ত ছাড়া চলবে আমাদের। এটা এখন এটা ছাড়া চলবে আরও কত দিন? এখন প্রথম 10 দিন, প্রায় 10 দিন অন্তত ছাড়া হবে। চাষিরা বিস্তীর্ণ, তারপরে এদিকে ধরুন আমাদের যে জলটা জমে থাকার জন্য আমাদের মিদনাপুর সদর ব্লকের মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন, তারা এই জলটা নিয়ে চাষ করতে পারছেন। প্রায় 6-7টা রেল জলটা নিতে পারছে, 6-7টা ব্লক আমাদের ভীষণভাবে উপকৃত হচ্ছে।